হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কারস ইউনিভার্স নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা যাব দি অপোস্টিজার ন্যাশনাল হেরিটেজ পার্কে। এটি আলসোকিকাতো সোর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে তাপমাত্রা ছিল 18 ডিগ্রি। দি অপোস্টিজার ন্যাশনাল হেরিটেজ পার্ক হল হাঙ্গেরিয়ান ইতিহাসের একটি উন্মুক্ত জাদুঘর। এটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ফেস্টি প্যানোরোমার অবস্থানের জন্য সবচেয়ে বিখ্যাত। আরপাত এবং তার সহযোগীরা 895 সালে কাপাথিয়ান বেসিন অঞ্চলে বিজয় লাভ করে। পার্কটি প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বিষয়ের উপর দৃষ্টি নিবন্ধন করে তৈরি করা হয়েছে। 11 শতকের শেষের দিকে এখানে গির্জার স্থাপন করা হয়েছে, যা সেন্ট স্টিফেনের যুগে নির্মিত হয়েছিল। এটি 16 শতকের শেষ পর্যন্ত এই অঞ্চলের কেন্দ্র হিসেবে কাজ করেছিল। অটোমান সাম্রাজ্যের সৈন্যদের দ্বারা সৃষ্ট ধ্বংসের কারণে এখানকার অনেক লোক এলাকা ছেড়ে চলে যায় এবং সময়ের ব্যবধানে অনাকাঙ্ক্ষিত ভবনগুলো ধ্বংস হয়ে যায়। পার্কটি দেখতে বাংলাদেশের পুরাকীর্তি নওগাঁ সম্পূর বিহারের মতো লাগছিল। জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে অপোস্টিজার ন্যাশনাল হেরিটেজ পার্ক হাঙ্গেরিয়ান ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটি সবচেয়ে দর্শনীয় ঐতিহ্য স্থানগুলোর মধ্যে একটি, যা চারপাশে বিস্ময়কর প্রকৃতিতে ঘেরা। দর্শনার্থীরা শুধুমাত্র ফেস্টি প্যানোরোমার কারণে পার্কে অবস্থান করে না, আর পার্কটি তার দর্শনীয় স্থান এবং ইভেন্টগুলোর জন্য বেশ আনন্দ ও আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে থাকে। রাজাদের সেনা সদস্যদের মূর্তি সাজানো ছিল। রাজার সাথে সেনা সদস্যরা সবাই মিলে যুদ্ধে যাচ্ছে, এরকম ভাস্কর্য সাজানো আছে। নিচে অনেকগুলো তাঁবু, এখানে বিভিন্ন ধরনের তাঁবু দিয়ে ঘর সাজানো আছে, যেখানে আগেকার দিনের রাজারা তাঁবুর ভিতরে কীভাবে থাকতো তা ফুটিয়ে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। একটু পর 3D মুভি প্যানোরোমা পিকচার দেখতে যাব। দর্শকরা ভিজিটর সেন্টারের সিনেমার সম্প্রচারিত একটি শর্ট মুভি থেকে হাঙ্গেরিয়ান ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। অপোস্টিজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে 3D প্যানোরোমা পেন্টিং। এটি 1894 সালে ইভেন্টের 1000তম বার্ষিকীতে সম্পূর্ণ হয়েছিল, যেটা ভিডিও করা মানা ছিল। আগ্রহী দর্শকরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অথরাইজ ভিডিওটি দেখতে পারবেন। সামনে একটা সুন্দর ঝর্ণা দেখছিলাম, ঝর্ণার পাশে একটা ভুতুড়ে টাইপের মূর্তি ছিল, একটু ভুতুড়ে পরিবেশ, আমরা হরর মুভিতে এমনটা দেখতে পাই। এখন সর্বশেষ জাদুঘরে প্রবেশ করতে যাচ্ছি। জাদুঘরটা অতীতে হাঙ্গেরিয়ানদের গ্রাম যেমনটা ছিল তা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আগের দিনের হাঙ্গেরিয়ানদের ঐতিহ্যগত সব কিছু সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। মানুষের জীবনযাপন, ব্যবহার্য জিনিসপত্র, সিন্ধুক, ঐতিহ্যগত খাট, পালন, মিউজিক টুলস সব সুন্দর করে
জাদুঘরটাতে রাখা হয়েছে, যেগুলো দেখে আগেকার হাঙ্গেরিয়ান মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু জানা যায়। জাদুঘর থেকে বেরিয়ে এসে অনেকগুলো পিয়ার গাছ দেখতে পেলাম, যেখানে বিভিন্ন জাতির পিয়ার ধরে আছে। বেশ সুন্দর লাগছিল। এরপর উন মিলে গেলাম। এর ভিতরে সিঁড়িগুলো বেশ খাড়া ছিল, এই পাশে অনেকগুলো ঘোড়া নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, হাঙ্গেরিয়ান ঐতিহ্যকে ধারণ করে এই অপোস্টেজার ন্যাশনাল হেরিটেজ মেমোরিয়াল পার্কটি, যা হাঙ্গেরিয়ান ইতিহাসকে জীবন্ত করে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।